হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাইকে গুড মর্নিং। কু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আমি কিন্তু চলে আসলাম বালুরঘাটে। এরপর আমি টোটোতে উঠে পড়েছি। আমার খুব ভালো লাগছিলো বালুরঘাটে এসে, যেটা প্রত্যেকবারই লাগে, আর সাথে লাগছিলো ভীষণ ঠান্ডা। আর এখন আমি পার হচ্ছিলাম আত্রাই ব্রিজ। তোমরা দেখো কী পরিমাণে কুয়াশা চারিদিকে। এরপরে টোটোতে আস্তে আস্তে আমি কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। আর এই যে এখানে গুলগুলি কম্বল মুড়ি দিয়ে বসেছিলো, ওই আমাকে নিতে আসতো, কিন্তু আমি ওকে বললাম কোনো ব্যাপার না, আমি ঠিক চলে আসবো। আর এই যে এসেই ওর পিছনে লাগছিলাম, আরও কম্বল মুড়ি দিয়ে মুখটাকে ঢেকে ছিল। আর এরপরে আমরা ব্রেকফাস্ট করলাম ঝাল সুজি দিয়ে। ঝাল সুজিটা দিদা বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বিকেলবেলা আমরা বেরিয়ে গেলাম একটু কলেজে। কলেজে আমাদের কিছু দরকার ছিল, এখানে পলুও এসেছিল কলেজে যাওয়ার জন্য আমাদের সাথে। ভীষণ আনন্দ করেছি আমরা তিনজনে মিলে, গল্প করতে করতে আমরা গেছি। এরপরে আবির ভাইয়ের সাথে আমাদের কলেজেই দেখা হয়েছিল, ওখানেও আমরা ভীষণ আড্ডা দিয়েছি আর ভীষণ গল্প করেছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।